হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালদার দ্য ফার্মিং জোন। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজ পুরো এক মাস পর কিন্তু ভিডিও নিয়ে এসেছি, কারণ এক মাস আগে আমি আমার ব্রিডিং সেট আপ করেছিলাম এবং সেখান থেকে আমি দু লট ফিশ ছাড়া হয়েছে। প্রথমটাতেও কই ছাড়া হয়েছে এক লট এবং সেকেন্ডটাতেও কই মাছ ছাড়া হয়েছে সেকেন্ড লটের। তো এক মাস পর তাদের কী গ্রোথ হয়েছে এবং কীরকম কী হয়েছে সেই ভিডিও আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অনেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন, যোগাযোগ করছেন, তো এইভাবে আমার সঙ্গে থাকবেন। আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্স প্লাস আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কোনো রকম কোনো দরকার হলে অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করব এবং আপনারাও আমাকে হেল্প করুন এইভাবেই। অনেকে যদি ব্রিডিংয়ের ভিডিও মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার লাস্ট ভিডিওটা কিন্তু চেক করে নেবেন এবং আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও কিন্তু ইজিলি ভিডিওটি পেয়ে যাবেন, মিস করবেন না। আপনারা কিন্তু বাড়িতে বসেই মাছের চারা ইজিলি ফোটাতে পারেন। তো ফ্রেন্ড, এটার নিচে পুকুরের মাটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কচুরিপানা থেকে শুরু করে একটা পুকুরের যেরকম বাতাবরণ থাকে সেরকম একটা সৃষ্টি হয়ে গেছে। তার মধ্যে শাওয়ার, অক্সিজেন সবই দেওয়া আছে জলের মধ্যে। এগুলো দেখুন 2 mm এর দানা, যেগুলো ইজিলি এখন কিন্তু মাছগুলো খেতে পারছে। আপনারা দেখুন জলের মধ্যে পদ্ম পাতা অবধিও দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, নেক্সট ইয়ার মিন্স 2023 থেকে আপনারা আমার কাছ থেকে কয়েক চারা ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ এবছর ফার্স্ট এক্সপেরিমেন্ট করেছি এবং সাকসেসফুল হয়েছি দুবারই। তো পরের বছর থেকে নিজস্ব আমি ব্রিডিং সেট আপ করেছি এবং সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন, ইজিলি কিন্তু আপনারা কই মাছের চারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবার মাছ ধরার পালা। দেখুন এরা এতটাই চালাক, নেট দেখেই এরা কিন্তু সব অপোজিট সাইডে কিন্তু চলে গেছে। এদের কোনো অ্যাক্টিভিটি আপনারা ফ্রন্ট সাইডে দেখতে পাবেন না, দেখুন ব্যাক সাইডে এদের অ্যাক্টিভিটিগুলো দেখা যাচ্ছে। ওরা জানে যে এবার আমাদের ধরবে। ফাইনালি 3টেকে ধরা গেছে। দেখুন মোটামুটি 1 মাস 5 দিনের মাথায় এদের গ্রোথটা আপনারা দেখুন, তাহলেই আশা করি আপনারা মাছের কোয়ালিটিটা ইজিলি বুঝতে পারবেন। দেখুন বাবা একটিকে হাতে ধরে দেখাচ্ছে, দেখুন এদের অ্যাক্টিভিটিটা, কালার দেখুন মাছের কত সুন্দর হয়েছে। পুকুরের মাটির ভালোই অ্যাডভান্টেজ পেলাম। তো আমি সাজেস্ট করব, যারা বটম ক্লিন করেন বা বায়োফ্লক করেন তারা একটা ট্যাঙ্কে অন্তত পুকুরের মাটি দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা ফলস্বরূপ ভালো রেজাল্টই পাবেন। এদের গায়ের কালার এবং অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারছেন আপনারা যেটা কতটাই স্বতঃস্ফূর্তভাবে আছে এই জলে। এবং পুকুরের জলে অ্যাডভান্টেজ হলো যদি আপনি খাবার দিতে ভুলেও যান তাতেও কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না। পুকুরের জলে যে জু প্লান্টন, হাইড্রো প্লান্টন এবং বিভিন্ন রকম শামুক আছে তাকে এরা ইজিলি সার্ভাইভ করতে পারে। এটা আবার নেক্সট ট্রাইয়ে ধরা পড়া আরেকটি কই মাছ, দেখুন এটার গ্রোথটা আপনারা দেখুন আগেরগুলোর থেকেও বেটার হয়েছে। মাছের অ্যাক্টিভিটি যা আছে এবং এটা বুঝতেও পারছে তাদেরকে ধরা হচ্ছে, যার জন্য এটা কোনো মতে আর ধরা দিচ্ছে না। তো যে কটি মাছ আমি ধরতে পারলাম 1 মাস 5 দিনের মাথায় সেই ভিডিও আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটিকে আর বেশি লম্বা করছি না বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।